ভালো খেলেও শেষমেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের শেষ ম্যাচ টাই হয়েছে। তবে অধিনায়ক হারমনপ্রীত কৌরের আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতার পাশাপাশি ব্যাট নিয়ে স্টাম্প ভাঙার অভিযোগ তার বিরুদ্ধে, ফলে শাস্তিও হতে পারে হারমনের। বাংলাদেশের বিরুদ্ধে 225 রানের টার্গেট তাড়া করতে নেয় ভারতীয় মহিলা দল। স্মৃতি মান্ধানা হার্ডিন দেওলের জুটি জয়ী হওয়ার দোরগোড়ায় এনে দিয়ে আউট হয়ে যান স্মৃতি। তারপরই ব্যাট করতে নামেন হারমন। 34 ওভারের মাথায় আউট হন তিনি। এরপরই খেলা শেষে স্টাম্প ভাঙার অভিযোগ তাঁর বিরুদ্ধে, এমনকি আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধেও সরব হন ভারত অধিনায়ক।